মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত দমকল থানার বর্তনাবাদ এলাকায় শালবাগান থেকে উদ্ধার হল 12টি সকেট বোম। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে দমকলের বর্তনাবাদ মাঠপাড়ার শালবাগান থেকে 12টি সকেট বোম উদ্ধার করে দমকল থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার সেই সকেট বোমগুলি নিষ্ক্রিয় করা হয় বলে জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। রকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, NTV WP। হ্যাঁ।